Sir. This is Dr. Masla. Today we are going to discuss about kind of managers. How many kinds of managers we have? Okay, and previously we discussed about the manager process, right? We finished it. Yes. Yes. Last class. Okay. So amra ajke ei slide er upor amra presentation next video presentation ta perform korbo. Eta pore kemon? Acha, eta ami hocche class e share korbo. Kinds of managers amra kon level ba managers ta kon kon level e thakte pare amra eta shuru korte janbo. Normally apnara koy dhoroner level amader mane mathay ashe? Normally jodi amra level of managerial process jodi amra boli three levels right? Exactly. So ki ki top level, middle level and the lower level. এই মার্কেটিং এর তো টপ লেভেল ম্যানেজার আছে, ধরেন একজন ফাইন্যান্সের টপ লেভেল ম্যানেজার
ম্যানেজার যদি থাকে সে কি ফাইন্যান্সের ফার্স্ট লাইন ম্যানেজারের সাথে কোঅপারেট করতে পারবে? না, করতে পারবে না। রেড এটা রেগুলেটর পারবে না। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনার আবার ফাইন্যান্সের টপ সে কি মার্কেটিং এর মিডল ম্যানেজারের সাথে সে কোঅর্ডিনেট করতে পারবে? পারবে পারবে না, কারণ তার নলেজ অফ এক্সপার্টিস ডিফারেন্ট, এই নলেজ অফ এক্সপার্টিস ডিফারেন্ট। কেমন? আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি ক্লিয়ার। কিভাবে হচ্ছে যে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসগুলো বা ম্যানেজার রোলগুলো একটা উইদিন অ্যান অর্গানাইজেশন ডিভাইড হতে থাকে, ঠিক আছে, একটা স্প্রেড হয় একটা লেভেল থেকে একটা লেভেল। আচ্ছা, তারপর হচ্ছে কি হচ্ছে ম্যানেজিং ইন ডিফারেন্ট এরিয়াস অফ দ্য অর্গানাইজেশন, যেটা আমরা একটু আগে জানলাম স্লাইডটা হচ্ছে যে আগে স্লাইডের প্ল্যানিফিকেশন, কেমন মার্কেটিং ম্যানেজার থাকে, ফাইন্যান্স ম্যানেজার থাকে, অপারেশনাল অপারেশন ম্যানেজার থাকে, হিউম্যান রিসোর্স ম্যানেজার থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড স্পেশালাইজড কিছু ম্যানেজমেন্ট থাকে। স্পেশালাইজড কি কি বলুন তো, কোন আইডিয়া আছে আপনার কাছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট স্পেশালাইজড ম্যানেজমেন্ট? সাপ্লাই চেইন, সাপ্লাই চেইন বলতে শোনা প্রশ্ন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তারপর অ্যাকাউন্টিং হিসাব ইয়া সিএফও উনি কি ফাইন্যান্স ম্যানেজার আন্ডার কিছু বলতে পারেন? কোন ম্যানেজ ম্যানেজার ফাইন্যান্স অপারেশন করতে, তারপর কি বলে সুপারভাইজার অ্যাসোসিয়েট আর কিছু থাকে, ডিপেন্ড করে ওরা ওই ফিল্ড ওয়ার্কগুলো অফিসার থেকে করতে হয়।
করে তারপর হচ্ছে যে থার্ড অফিসার, থার্ড অফিসার থেকে যদি সে পারফর্ম করা থাকে ফার্স্ট অফিসার, চিফ অফিসার, দেন ক্যাপ্টেন অফিসার, তাই তো? তো টপ লেভেল ম্যানেজমেন্ট সেটা হয়ে আছে, বুঝতে পারছেন? তাহলে কি হচ্ছে, তাহলে যখন সে টপ লেভেল ম্যানেজমেন্ট আমরা যখন এখানে দেখি, এই 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 টপ ম্যানেজার্সগুলো দেখি, এরা কি আপনি মনে করছেন না যারা ফার্স্ট লাইন ম্যানেজারের কাজগুলো জানে? ইভেন ইভেন ফার্স্ট লাইন ম্যানেজাররা যাদের সাথে কোঅর্ডিনেট এবং কোঅপারেট করে, যাদের সাথে ফিল্ড লেভেল ওয়ার্কার, আমাদের কাজ হচ্ছে নিউ আইডিয়া জেনারেট করা, কেমন?
ডেভেলপ করে নিউ আইডিয়াস অ্যান্ড নিউ আইডিয়াস ফর ইনোভেশন কেমন ডিস্টার্বেন্স সেন্টার কি করে ওই ডিপার্টমেন্টের কাজ কি ওই ডিসিশন ম্যাট্রিক্সের কাজ কি রিজলভিং কনফ্লিক্টস বিটুইন টু সাবঅর্ডিনেটস আপনার অধীনে যারা আছে যারা কাজ করে তাদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে ওদের মধ্যে নেগোসিয়েট করে দেওয়া কেমন আচ্ছা রিসোর্স অ্যালোকেটরের কাজ কি ফার্স্ট ম্যানেজার না
আর হচ্ছে যে তারপর হচ্ছে যে মিড লেভেল যারা এরা কি করতেছে লিডাররা এমপ্লয়ীদেরকে মোটিভেট করে, কেমন এখান থেকে ইনফরমেশন গুলো পাস করে আসে এখানে, এরা হচ্ছে যে এক্সিকিউশনের জন্য এমপ্লয়ীদেরকে মোটিভেট করে বেস্টটা বের করে নেয়। হ্যাঁ, আর লেজেন্ড যারা যারা বা কোঅর্ডিনেট যারা করে তারা হচ্ছে যে ওই যে প্রজেক্ট গ্রুপ যেগুলো যেগুলো আছে না প্রজেক্টগুলো ভাগ করে দিয়েছে, এদের যে মেম্বার্স গুলো আছে ওদের সাথে কোঅর্ডিনেট করে দেয়। বুঝতে পারছেন? ক্লিয়ার? ইয়েস। এনভায়রনমেন্ট কি এবং এটা এনভায়রনমেন্ট কি এটা সম্পর্কে আপনাকে
শুধু আপনি কনসেপচুয়ালি ডেভেলপ করতে পারবেন না জিনিসগুলো, আপনি কনসেপচুয়ালি থিঙ্ক করতে পারবেন না যে আপনি আসলে ফিউচারে কী করতে পারছেন। আচ্ছা, মানে কী করতে যাবেন, আপনার হাইপোথেসিস টেস্ট যখন করতে যাবেন কোনো একটা বিষয় নিয়ে, হাইপোথেটিক্যাল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না অ্যাজ লং অ্যাজ ইউ আর নট হ্যাভিং দ্য কনসেপচুয়াল স্কিল। আপনাকে
ইম্প্যাক্ট করতেছে কেমন
যেমন কেসের দেখেন এই দুইটা জিনিস এটাকে ইম্প্যাক্ট করতেছে, তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আর এগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। যেমন তাহলে হচ্ছে যে আপনার এডুকেশন থাকলে আপনার একটা সাকসেসফুল ইউটিলাইজেশন অফ ম্যানেজমেন্ট স্কিল আপনি পাচ্ছেন, এটা এটাকে ইম্প্যাক্ট করছে, হিট করছে, বুঝতে পারছেন? আবার যদি ইনিশিয়াল জব এক্সপিরিয়েন্স কন্টিনিউড এক্সপিরিয়েন্সেস থ্রু আ ভ্যারাইটি অফ জব অ্যাসাইনমেন্টস, আপনার যদি এই এক্সপিরিয়েন্সটা থাকে কেমন কন্টিনিউড এক্সপিরিয়েন্স থ্রু আ ভ্যারাইটি অফ জব অ্যাসাইনমেন্টস, আপনার অনেক রকম জব অ্যাসাইনমেন্ট নিয়ে আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স আছে একটা জব মার্কেটে, দেন এটা আপনাকে সাকসেসফুল অ্যাকুইজিশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ প্যাসিভ ম্যানেজমেন্ট স্কিল আপনাকে ইম্প্যাক্ট করতেছে। এই দুইটার মধ্যে কি আছে বলুন তো? কোরিলেশন আছে, তাই না? এই কোরিলেশনগুলো কিসে কাকে ইম্প্যাক্ট করতেছে? আপনি কিছু একটা বলছেন, আমি একজন ম্যানেজার, আমি এটাকে ইন্টারাপ্ট করতেছি আপনার থেকে মার্কেটিং এ, আপনি বলছেন আমি এরকম এরকম করে মার্কেটিং স্ট্র্যাটেজি আমি ঠিক করলাম, এখন ফাইন্যান্স আপনাকে ফাইন্যান্স করলাম, তাই না? আমরা বলতে বলতে কোন ফাইন্যান্স মার্কেটিং ফাইন্যান্স আছে না, ফাইন্যান্স বলছে না আমি এবার মার্কেটিং এর ফাইন্যান্স করতে আমার ফাইন্যান্সিয়াল বোর্ড আছে বলছে না, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, ইন্টারাপ্ট হচ্ছে কিনা বলছে, এটা বলছে কিন্তু হ্যাঁ ফ্র্যাগমেন্টেড অ্যাক্টিভিটিস, এখানে হচ্ছে কি ইনফরমেশন গ্যাপ, অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন, অ্যাসিমেট্রিক ইনফরমেশন বলা হয় এটা ভাষায়, এবং